নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডি এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে এই ডিসেম্বর মাসেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টি নতুন প্রকল্পের টাকা আবারও ডিসেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে শুধু ডিসেম্বর নয় জানুয়ারি মাসেও অনেক প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন গুরুত্বপূর্ণ ছটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে কারা কারা পাবেন এবং আপনি যদি নতুনভাবে টাকা পেতে চান সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে এই ডিসেম্বর মাসে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কোন ছয়টি প্রকল্পের টাকা দেওয়া হবে তার লিস্ট প্রকাশিত হয়ে গেছে আমরা আজকে আপনাদেরকে সেটাই দেখাব দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে আর সেই একগুচ্ছ প্রকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয়টি প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসেই দেওয়া শুরু হচ্ছে তো কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে কারা কারা টাকা পাবেন সমস্ত কিছু নিম্নে বর্ণিত হলো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রকল্পের তালিকা প্রকাশিত হয়ে গেছে এবং কোন প্রকল্পের কত টাকা দেওয়া হবে তার লিস্টও প্রকাশিত হয়ে গেছে দেখুন প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম তারপর বলা হয়েছে সম্প্রদায় অর্থাৎ কারা কারা টাকা পাবেন কত টাকা করে পাবেন এবং কোন মাসে পাবেন বলা হয়েছে প্রথম যে প্রকল্পটি সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প পুরুষ এবং মহিলা প্রত্যেকেই যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন যারা চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা চার হাজার টাকা করে এবং দশ হাজার টাকা করে কিন্তু বছরে পেয়ে থাকেন আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে বর্তমানে এই ডিসেম্বর মাসে দু হাজার টাকা এবং সেই সঙ্গে পাঁচ হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনার জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনারা টাকা পাবেন দেখুন বলা হয়েছে ডিসেম্বর মাসেই এই টাকাটা দেওয়া হবে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বার্ধক্য এবং বিধবা ভাতা বলা হয়েছে দেখুন ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ বা মহিলারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে এই ডিসেম্বর মাসেই এবং আপনাদেরকে জানিয়ে দিই আগামী পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে যে সমস্ত বিধবা ভাতার জন্য বিধবা মহিলারা আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে এই ডিসেম্বর মাসেই পেয়ে যাবেন এরপর বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প যেটির নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রকল্পে মহিলাদেরকে টাকা দেওয়া হয়ে থাকে যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে এক হাজার টাকা এবং যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হয় তো এই ডিসেম্বর মাসেই কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তাছাড়াও যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে হয়তো দু একদিন দেরি হচ্ছে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর দু এক দিনের মধ্যে এই টাকা চলে আসবে এরপরে দেখুন বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন বেকার ভাতার লিস্টে যাদের নাম উঠেছে তারা এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং ডিসেম্বর মাসে এক টাকা পাবেন সঙ্গে জানুয়ারি মাসে আরও এক টাকা পাবেন অর্থাৎ এই দু মাসে আপনারা মোট কিন্তু তিন হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন আপনারা যারা যারা এখনও পর্যন্ত বেকার ভাতায় নাম লেখাননি তারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডট ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন অনলাইনে কিভাবে আবেদন করা যায় তার কিন্তু ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে আবাস যোজনার বাড়ি তো প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ইতিমধ্যে কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে যার টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি বানানোর জন্য কারা পাবেন দেখুন বলা হয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল যে সমস্ত পরিবাররা রয়েছে দু হাজার আঠেরো সালের এসিসিসি গণনা অনুযায়ী যাদের ছবি তোলা হয়েছে তাদেরকেই কিন্তু আগে এই বাড়িগুলো দেওয়া হচ্ছে এবং দেখুন বলা হয়েছে জানুয়ারি মাসে কিন্তু এই এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম ষাট হাজার টাকার কিস্তি আপনারা পাবেন তারপরে আরও ষাট হাজার টাকার কিস্তি অর্থাৎ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরপরের যে প্রকল্পটি রয়েছে দেখুন বলা হয়েছে পশুপালন প্রকল্প আপনাদেরকে জানিয়ে দিই যারা কেসিসি কার্ড রয়েছে যাদের অর্থাৎ যাদের কাছে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা পশুপালনের জন্য সরাসরি লোন নিতে পারবেন যদি আপনারা হাঁস মুরগি গরু ছাগল কিনতে চান সেক্ষেত্রে চব্বিশ হাজার টাকা পর্যন্ত লোন পাবেন এবং মাত্র তিন থেকে চার পার্সেন্ট সুদে কিন্তু এই লোনটা পেয়ে যাবেন এবং যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তাদেরকে কিন্তু ছাগল চাষের জন্য ইতিমধ্যে চব্বিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে আর এই জানুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা চলে আসবে এর আগে কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে এই আবেদনটা চলছিল আপনারা যারা যারা আবেদন করেছেন প্রচুর মহিলারা বা প্রচুর পুরুষরা কিন্তু এই প্রকল্পের টাকাই জানুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো দেখুন বলা হয়েছে উপরোক্ত সমস্ত প্রকল্পের টাকা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে এবং আধার পেমেন্টের মাধ্যমেই কিন্তু এই টাকাগুলো দেওয়া হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের অবশ্যই লিঙ্ক থাকতে হবে তাহলেই কিন্তু খুব সহজে আপনারা টাকাগুলো পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন এই পাঁচ থেকে ছয়টি প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দেওয়া হবে তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ